যখন করেছো তাহলে একটু কিছু আচ্ছা শোনো, রাগ করো না, তুমি ছাড়া আমার আর কে আছে বলো? না না না, সেটা আমি জানি, তাকে নিয়ে কি আমার জ্বালা যন্ত্রণা মিটে বলো? তোমার মতো নাগর থাকতে, ওই পুরুর সাথে সংসার করতে মন চায়, সবই তো এই রাজ্যের আশায় ওই পুরুর হাত ধরেছি, সব তো শুধু তোমার আর আমার, তুমি বোঝো না? বুঝি দেখি তো তোমার কাছে সবসময় জানো, তুমি হচ্ছে আমার প্রেমের ওষুধ, তোমাকে ছাড়া এক সেকেন্ড তো ভালো লাগে না, মনে হয় তোমার প্রেমের ওষুধ আমি না খেলে বাঁচবই না, তাই নাকি? সত্যি রাগ করো না, আমার কাছে আসো না। আচ্ছা শোনো বলো, তুমি না আমাকে একটি গান শোনাবে? তাই বুঝি, হ্যাঁ ইস প্রেমের কঠিন রো বাবা সহজে তো ছাড়ে না, সেই না রোগের ওষুধ দিতে কোনো ডাক্তার পারে না, বুঝেছ বাবা? আমার ভুলটাও দিতে পারে না, প্রেম রোগ
ওই তো সামনে আমার মায়ের মন্দির দেখা যাচ্ছে। দাদা আমাকে জল দাও, আমি আর চলতে পারছি না। ওরে দুলাল তুই একটু ধৈর্য ধর, এই তো সামনে মায়ের মন্দির। না দাদা ওখান থেকে আমি তোকে জল এনে দেবো। আমি এখানে বসি, তুমি যাও। হ্যাঁ তুই এখানে বস। তুমি কিন্তু চলে আসবে কিন্তু। আমি এখনই আসতেছি, তুই এখানে একটু ধৈর্য ধরে বল। ঠিক আছে দাদা। এই তো মায়ের মন্দির। একি মায়ের দরজা দেখি খোলা, তাহলে কি মানেই, তাহলে কি আমার আমার দুলালকে আমি জল খাওয়াতে পারবো না? না আমি একটু এগিয়ে দেখি। মা কোথাও তো জল দেখতে পাচ্ছি না। না আর একটু এগিয়ে দেখি। ঠাকুর একই দৃশ্য তুমি আমায় দেখালে ঠাকুর, আমি আমি এই দৃশ্য দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? ও গো ঠাকুর এই দৃশ্য দেখার আগে কেন ওই সূর্য বজ্র হয়ে আমার মাথায় পড়ল না? না আমি এখানে আর এক মুহূর্ত বিলম্ব করব না। ওরে দুলাল না আমি আর এখানে এক মুহূর্ত বিলম্ব করব না, আমি চলে যাব। না আমি যদি আমার মাকে এই অবস্থায় রেখে চলে যাই, এই রাজ্যের কেউ দেখে ফেললে আমার পিতার কলঙ্ক হবে। ও গো ঠাকুর আমি এখন কি করব ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর। আমি পেয়েছি, এই তো সেই চাদর, যে চাদর আমাকে গুরুজি উপহার স্বরূপ দিয়েছিল। ওগো গুরুজি আপনার এই চাদর দিয়ে আজ আমি আমার মায়ের সম্মান ঢেকে যাব। তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও।